আমাদের ইভেন্ট নামানোটা খুবই টাফ ছিল। আমরা জানতাম না যে আমরা এত বড় ইভেন্টে নামাতে সফল হব কি না হব না। তবে শেষ মুহূর্তে ডিসেম্বরে এসে আমরা সিদ্ধান্ত নিলাম না আমরা বাইরে করতে পারবো। অনলাইনের একটা সুবিধা আমরা এবার নেওয়ার চেষ্টা করেছি, যেটা হচ্ছে অনলাইনে হওয়ার ফলে দেশ বিদেশের যেসব চলচ্চিত্র পরিচালক যারা মানে আমাদের সীমিত সামর্থ্যের কারণে আমাদের সাথে যোগ দিতে পারেন না তাদেরকে কিন্তু আমরা নানাভাবে যুক্ত করতে পেরেছি। এইবারের ফিল্মের মধ্যে তো এক প্যান্ডামিকের একটা বড় বিষয় আমাদের ছিলই, এবং হচ্ছে যে প্যান্ডামিকের ফলে মানুষের ঘরে বসে থাকা এবং ঘরে বসে চলচ্চিত্র বানানোর যে চর্চা সেইটার একটা নানা রকম এক্সপেরিমেন্ট পরীক্ষামূলক বিষয়গুলো আমরা তাদের চলচ্চিত্রের মধ্যে দেখেছি। আমার সিনেমাটি ছিল হচ্ছে গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে। তো করোনাকালীন সময়ে আমি এই সিনেমাটা তৈরি করেছি গত বছর মে মাসে। তখন আমি অনেকগুলো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে অনেকগুলো নিউজ দেখছিলাম। তো সেই জায়গা থেকে আমার চিন্তা এসেছে এই ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমার ঘরের ভিতরে থেকেই আর কি সিনেমাটা তৈরি করার। এই করোনাকালীন সময় এবার ঘরে বসার পরেও আমাদের 178টা ফিল্ম যাওয়ার পরে 30টা কান্ট্রি রিচ করতে পেরেছি এবার আমরা, সেখান থেকে 36টা ফিল্ম নিয়ে এবারে আপডেট সাজানো হয়। প্রথমবারের মতো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে অনলাইন মোবাইল ফিল্ম মেকিং কোর্স চালু করেছি, যেটা একেবারেই বলতে পারেন বাংলাদেশে প্রথম। এবং আমরা একেবারেই ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করেছি এই কোর্সের মাধ্যমে, কারণ আমরা স্টুডেন্ট পেয়েছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে। এবং আমরা ইতিমধ্যে দুটি ব্যাচের হচ্ছে কার্যক্রম আমরা সম্পন্ন করেছি এবং আমরা বেশ সাড়া পেয়েছি, কারণ ঢাকার বাইরে ছেলেমেয়েদের মাঝে মোবাইল দিয়ে চলচ্চিত্র বানানোর যে স্পৃহা বা আগ্রহ সেটা আমরা কিন্তু দেখতে পেয়েছি এই অনলাইন মোবাইল ফিল্ম মেকিং কোর্সের মাধ্যমে। আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র বা হচ্ছে যে ভারতের চলচ্চিত্র সবচেয়ে বেশি আসতো, এইবার প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্র সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে যে এখানে জমা পড়েছে। ফিল্মটা মূলত মানে একটা মা আর মেয়েরকে নিয়ে। তো ওর মানে মা ওর মেয়েকে মানে ইয়ের পর মৃত্যুর পরে মিস করে, এইসব মানে কয়েকটা মানে আমাদের সমাজের নারীদের মানে সত্তা যেটা মানে চাপা থাকে, সো আমি ওটাই দেখাতে চেয়েছি। প্লাস আমাদের মানে যত সুইসাইড হচ্ছে ওইটার বিরুদ্ধে মানে এই শর্ট ফিল্মটা এটাই মিন করে যে আমাদের যারা যারা যে বাপ মা তাদের সন্তানকে হারায় ওই অনুভূতিটা।